আজকে মাইথন যাচ্ছি আমরা, মাইথনের পথে চলেছি। এখানেও খুব সুন্দর দৃশ্য, অন্য সময় এখানে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া, লোকজন, দোকান, খাওয়া দাওয়া সবকিছুর একটা সুন্দর সমাবেশ ঘটে, কিন্তু আজ এই মুহূর্তে এখানে নেই, সে সব কিছু দেখতে পাচ্ছি না। পুরো রাস্তাঘাট সবকিছু ফাঁকা, একটা গাড়ি ঘোড়া লোকজনও দেখতে পাচ্ছি না, দোকান বাসার তো সব বন্ধই আছে। তো চলুন দেখাই মাইথনের মেন স্পটে কি অবস্থা আছে এই মুহূর্তে, করোনার মুহূর্তে। ফাল্গুনে আমরা কিন্তু ঝাড়খণ্ড ঢুকে গেছি, এখানে ওই জন্য চেক হচ্ছে খুব। ঝাড়খণ্ড ঢুকে গেছি, খুব চেক হচ্ছে গাড়ি। আর এইখানে একটা বিশেষত্ব আছে, তুমি জানো কি জানি না, তোমার দর্শকরা, এখানে জঙ্গলে কিন্তু বুনো শুয়োর আছে। আমি রাতে কয়েকবার এখানে প্রোগ্রাম করতে এসেছিলাম এবং আমাকে এলাকার লোকেরা সাবধান করেছিল, বুনো শুয়োর, জঙ্গলি শুয়োর আর কি, খুব ভয়ঙ্কর হয় নাকি তারা। শুয়োর তো জঙ্গলে আমি শুয়োরের দেখেছি, কিন্তু সে আমাদের দলবল দেখে পালিয়ে গেছিল হবে। তারপর বাঘরোল, বাঘরোল একরকম প্রাণী আছে, হ্যাঁ হ্যাঁ, একটু ছোট সাইজে বাঘের মতন, মানুষ কিন্তু আক্রমণ করে। চলো চাঁদ বেরিয়ে চলো জোরে, হ্যাঁ হ্যাঁ, সবুজের সমারোহ। হ্যাঁ একটু মেঘ আছে আকাশে, কত মানে বলে শেষ করা যাবে না, এখন একটা গাড়ি ঘোড়া কিছু দেখা যাচ্ছে না। আর হোটেল দেখলে, হোটেল গুলো সব মাছি মারছে, একটা হোটেল, হোটেল মাইথন, গরুগুলো রাস্তার মধ্যেই আর কি ওদের বিশ্রামের জায়গা করে নিয়েছে। এই মুহূর্তে মাইথন এলে ছবিটা অন্যরকমই দেখবে যদি কেউ আসতে পারে, তবে এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ একটু অন্যরকম, আমরা তো একটা খুব ভিড়ের মধ্যে এসেছি, কিন্তু এই এখন এই যে একটা গাড়ি দেখলাম, আমরা এই পর্যন্ত দুটো গাড়ি ফিরতে দেখলাম, মাইথন টুরিস্ট লজ। আচ্ছা এগুলো টুরিস্টদের থাকবার জায়গা, সব আগে থেকে বুক করে আসতে হয় এখানে। আচ্ছা তবে এখন তো কোনো বুকিং নিচ্ছে না, বুকিং নিচ্ছে না, থাকাও ঠিক নয়, না একদমই না। এই দেখো এখানে একটা আছে মাইথন যুব আবাস, এখানে বুকিং করে আসা যায়, আবার এমনিও আসা যায় পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। নিচে দেখো ওই সেই তোমার যেখানে সব ওই বেশ খানিকটা যাওয়া যায়, করে নিতে হবে। হ্যাঁ এটা আগে এখানে প্রচুর এরকম দুর্ঘটনা ঘটেছে, তারপর থেকে এখন এটা এখন এখন রেস্ট্রিকশন করে দিয়েছে, কিন্তু আগে হ্যাঁ এগুলো জায়গাটা কিন্তু খুব গড়বড়ে ছিল। দেখেছো মনে হচ্ছে না এখানে এই দ্বীপ একটা, এর মধ্যে এই দিকটা পুরো ভেঙে পড়েছে। হ্যাঁ আচ্ছা তোমার কি মনে হচ্ছে এই দ্বীপে কোনো জন্তু লুকিয়ে আছে, বিশাল লম্বা বিশাল আকার দৈত্য, এরকম মনে হচ্ছে না?
সেরকমই যেন যদি কল্পনা করা যায় তবে মনে হয় যেন হ্যাঁ এখানে সেরকম একটা ওই জঙ্গলে ওই দ্বীপের মধ্যে সাপ পোকামাকড় আছে হ্যাঁ হ্যাঁ সাপ পোকামাকড় আছে এবং আমি শুনেছি এখনকার কথা নয় বহু আগে ওইসব দ্বীপে নাকি কিছু অ্যান্টি সোশ্যাল বা অন্যরকম কিছু মানুষের বসবাস ছিল এখন নেই এখন সব ফাঁকা হয়ে গেছে আচ্ছা এখানের পাথরগুলো দেখবার মতো আচ্ছা আটকে গেল আর এখান থেকে তুলতে পারবো না আমরা মাইথনে এসে গেছি কিন্তু এখানে সবই বন্ধ আছে দোকান পাশার সব বন্ধ কোনো লোকজনও নেই একটি লোকও নেই না মানে আর একটা সমস্যা দেখলে এখানে পাস বানাতে হচ্ছে কিন্তু এখানে আসলে যেহেতু ঝাড়খণ্ড এটা বাংলার বাইরে এটা আগে ছিল না না এটাই হয়েছে সম্পত্তি হয়েছে এই করোনার জন্য হোক আর আরো নানা রকম ব্যাপার হচ্ছে আসতে গিয়েও খুব পুলিশের চেকিং নাকা চেকিং চলছে হ্যাঁ মানে একদম স্তব্ধ হয়ে গেছে এখানে মানুষের পক্ষে এখন পৌঁছানো সম্ভব না প্রচুর চেকিং পাস বানাতে হচ্ছে এখানে ঢুকতে গেলে গাড়ি নিয়ে পাস বানাতে হচ্ছে কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে কি ব্যাপার কেন কজন আছে সমস্ত নারী নক্ষত্র জমা করে তবেই কিন্তু এখানে আসতে হচ্ছে এটা বন্ধ আছে অনেকটা জল উঠেছে আর সবটাই বন্ধ এখানে লোকাল দোকান লোকাল দোকানগুলো সব বন্ধ শুধু পুলিশ কিছু আছে হ্যাঁ পুলিশ আছে তারা ডিউটি করছে চেক করছে আর আরেকটা জিনিস দেখলাম দোকানগুলোতে চা কফি সব বানাচ্ছে ঠিকই নিজেরাই খাচ্ছে তার মধ্যে যদি কেউ এক কাপ দু কাপ চায় তাহলে সেটা বিক্রি করছে সমস্তটাই একদম শুনশান আমি এরকম কিন্তু দেখিনি এর আগে কখনো মাইথনের চরিত্রটা হ্যাঁ ঠিক আছে মাইথন তো কিছু দেখাতে পারলাম না পারলে না গাড়িতে উঠে যাচ্ছি হ্যাঁ গাড়িতে তুমি উঠে যাও আমি তাহলে বসে যাই আমাদের চাপ চলো প্রচুর চেকিং প্রচুর ব্যাপার এখানে হট করে গাড়ি নিয়ে ঢুকবো বললেই ঢোকা যাবে না আমরা চেকপোস্ট বেরিয়ে গেলাম ফাল্গুনি এসেছিল অনেক কষ্ট করে এসেছে কেননা এখানে এতগুলো চেক পোস্ট সেগুলো উতরে ঝাড়খণ্ড যেহেতু সেহেতু অনেক বাংলা থেকে ঝাড়খণ্ড ঢুকতে গিয়ে অনেক রকম ফ্যাকরা অনেক কাগজপত্র ইত্যাদি সেই সব করে হ্যাঁ নতুন করে পাস করতে হচ্ছে পাস ই পাস হ্যাঁ এই হচ্ছে মাইথনের আসল দৃশ্য চলো এগোতে এগোতে আমরা দেখাই এই হচ্ছে দ্বীপের চতুর্দিকে ছোট বড় দ্বীপ সংগঠিত হয়ে আছে খুব অদ্ভুত না ফাল্গুনি আর ডিমু তো ঘুমিয়ে পড়েছে ডিমু দেখতে পারলো না দেখলাম হয়ে যাবে তো খুব দারুণ না একটা ধোঁয়ার আচ্ছা আচ্ছা তাহলে তোমাকে তো লাইফ জ্যাকেট পরে যেতে হবে সেটা সম্ভব এখনো আমি ঝাড়খণ্ডেই আছি তো যেতে যেতে এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো এই জায়গাটায় সিনেমার শুটিং হয় তো গাড়ি থেকে নেমে পড়লাম এবং আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা খুব সুন্দর বেশ সুন্দর পাহাড় পাথর দিয়ে ঘেরা দেখুন বড় বড় পাথর দিয়ে ঘেরা আছে এই জায়গাটাতে অনেক সিনেমার শুটিং হয়েছে
কিন্তু এখানে সন্ধ্যাবেলায় খুব ভয় আছে, সন্ধ্যে নামলেই বাঘরোল আর বুনো শুয়োর ধেয়ে আসে, কিন্তু প্রচন্ড ভয় এই দুটো জিনিসের। এখানে দেখুন খুব সুন্দর জায়গা, কিন্তু এই দুটো জিনিসের প্রচন্ড ভয় আছে এখানে। পাথর থেকে জল নিচের দিকে ক্রমশ নেমে আসছে, এখানে বৃষ্টির জল। এটা তুমি যাচ্ছ ভান্ডার পাহাড়। ভান্ডার পাহাড়, হ্যাঁ, এটা একটা 300 সিঁড়ির একটা পাহাড়। শ্রী অমরনাথ শিব মন্দির, হ্যাঁ, অমরনাথ শিব মন্দির। হ্যাঁ, 300 সিঁড়ি আছে, শিবের মূর্তি আছে এখানে, মা পার্বতী দেখছো, 300 সিঁড়ি। হ্যাঁ, নিচু আছে, নিচু আছে। 300 সিঁড়ি তোমার পক্ষে কি সম্ভব হবে এখন? আর খাড়া, খুব খাড়া, খানিকটা উঠে গেলেও নামার সময় কিন্তু খুব কষ্ট হবে বাবা। একবার মনে আছে কোথায় যেন উঠেছিল, কেমন দেখো কেমন, দুদিকে জঙ্গল কত, খুব জঙ্গল। ভান্ডার, ভান্ডার পাহাড়, ঠিক আছে। এখনো তো আমাদের অনেক দূর যেতে হবে, তুমি আর পরিশ্রম করে। কত খাড়া দেখেছো সিঁড়িগুলো, খুব খাড়া, উপর দিকে খুব খাড়া খাড়া সিঁড়ি আছে। হ্যাঁ, দরকার নেই, এই অবধি উঠে হাঁপিয়ে গেছি। তাহলে একটু দেখাও কতটা উঠলো। মাইথনে আসলে কেউ এখানে ঘুরে যেতে পারে। ঝাড়খণ্ড মাইথন থেকে ফাল্গুনি আমি এখন ফিরে যাচ্ছি, মাইথনে এসেছিলাম, কিন্তু এখানে আর কিছু দেখার নেই, এখানে সব বন্ধই রয়েছে, শুধু পুলিশ আর পুলিশ চারিদিকে, আর কিছু এখানে নেই, পুরো শুনশান চারিধার। তো এখন আমরা ফিরে যাচ্ছি, ভিডিও এই অবধি, টাটা। আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, তো রাস্তায় এখন খাচ্ছি, বাইরে তো খাওয়া যাবে না, বাইরের খাওয়ার এখন খাওয়া একদমই যাবে না, ওই জন্য ওই ভোগের প্রসাদ আছে এখানে, আলু ভাজা আর খিচুড়ি, লেবু আছে, আর এখানে চিপস নিয়েছি, এটাই খাচ্ছি, খেয়ে তারপরে আবার রওনা দেব। টাটা, টাটা করে দাও। হিমু টাটা।